সো গাইস, পেলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ অনেকদিন পর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পাপ্পুদা ধাবা। চলে যাব বিখ্যাত রেস্টুরেন্ট মুর্শিদাবাদের। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না। চলুন যাওয়া যাক। তো গাইস, আমরা পাপ্পু ধাবা যাব। তারপরে নহাটি থেকে পাপ্পু ধাবা প্রায় 40 কিলোমিটার, আর যেতে আমাদের টাইম লাগবে প্রায় 1 ঘন্টা। তো আপনাদেরকে রাস্তার কিছু গান ও এই ভিডিও আপনাদেরকে দেখ। আজ মুঝকো মিলা দে, দেখো আর যেতে একটু তো টাইম লাগে, যেহেতু 1 ঘন্টা রাস্তা। আপনাদেরকে দেখাবো গানের মাধ্যমে ও ভিডিও মাধ্যমে। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিও স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ইনকে ফাসলো মে তু হ্যায় কে নাহি। I've never felt like this before, I've never felt like this before, I've never felt like this before. Tu hai ke nahi, yeah. আর ফাইনালি আমরা পৌঁছে গেছি 5 গ্রাম, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে একদম মোড়গ্রাম। তো দেখতেই পাচ্ছেন আমরা স্কুটিতে যাচ্ছি, আপনারা চাইলে বাসেও যেতে পারেন কিংবা অটোতেও যেতে পারেন, কোনো অসুবিধা নাই, গাড়িতেও যেতে পারেন। আর সামনে রয়েছে মোড়গ্রাম, আর রাস্তা তো দেখছেন কন্ডিশন খুবই ভালো একদম। আর চারিদিকে দেখেন, চারিদিকে সবুজে সবুজে ভরা। ফাইনালি পৌঁছে গেছে মোড়গ্রাম, আর 1x1 রোড। আর একটু আমরা সাবধানে গাড়ি চালাবো, চারিদিকে রাস্তা মেনটেন চলছে, মানে কাজ চলছে। দেখুন আর কত গাড়ি ঘোড়া রয়েছে এইদিকে, তো দেখতে থাকুন পুরো ভিডিও। খুব ইন্টারেস্টিং হতে চলেছে গাইস ভিডিওটা, কী কী করলাম পাপ্পু ধাবাতে সব ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। আর প্রায় তখন যখন গিয়েছিলাম প্রায় সকাল সকালই গিয়েছিলাম, দেখুন এখন রাস্তার কাজ চলছে। তো আমরা রং সাইডে ঢুকে একটু টেনে নেবো, না ঠিক মানে ঠিক রাস্তায় চলে যাবো একদম। দেখুন তারপরে ফাঁকা আছে, এবার ঢুকে দেবো ওই সাইডে। তো দেখুন এত সুন্দর রাস্তা আজকে বলার বাইরে। সেদিনকার দিনের ওয়েদারটা একদম মেঘের মানে পরিবেশটা খুবই ভালো ছিল, দেখতে অসাধারণ লাগছিল একদম, এমন লেভেলের লাগছিল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা পাপ্পু ধাবা, যেটার জন্য আমরা ওয়েট করছি। আর পাপ্পু ধাবা এসে এসে প্রথমে আমরা চা খাবো, মানে সকাল তখন 9টা বাজছে, তখন সেই টাইমে আমরা পৌঁছে যাবো। তখন তো 8টা বাজে ঘড়িতে প্রায়, 9টার মধ্যে টার্গেট নিয়ে একটু পৌঁছে যাওয়া। আর সামনে দেখুন পাপ্পু ধাবা চলে এসেছি। আর দেখুন যে লাল সাইনবোর্ডটা দেখতেছেন, ইন্ডিয়ান পেট্রোল পাম্প, পাশে দেখুন এইটা পাপ্পু ধাবা। তো ভিডিওটা চলো দেখো ভালো করে মন দিয়ে গাই। পাপ্পুধাবার বাস সাইডে রয়েছে কিচেন, এটা এখানে যত সব খাবার অর্ডার নেওয়ার পর এখানে রান্না করা তৈরি করা হয়। দেখুন এরা হচ্ছে বাবুর্চি,
খাবার তৈরি করা আর সেই সাইডে রয়েছে পাপ্পু খাবার কেক। ফাইনালি আমরা তিনটে চা অর্ডার করে দিলাম। চায়ের প্রাইস হচ্ছে 15 টাকা। চাটা ছিল অসাধারণ চা, একদম লেভেলের চা, একদম ওয়াও কন্ডিশনের। বাড়িটি আসলে চা খেলে খুবই ভালো লাগে।